হ্যালো শিক্ষার্থীরা, তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে কর্মজীবনে প্রবেশ করার পর অর্থাৎ পেশাগত শিক্ষা গ্রহণ করলে তোমরা কিন্তু দেখো মাসে অন্তত মান্থলি তোমরা 50 থেকে 60 হাজার টাকা তোমরা হামেশাই ইনকাম করতে পারবে, অর্থাৎ মোটা টাকা তোমরা ইনকাম করতে পারবে। আর প্রথাগত শিক্ষা প্রবেশ করলে তোমরা শুধু ডিগ্রি বাড়িয়ে যাবে, ডিগ্রি বাড়িয়ে যাবে, কিন্তু কোনো কাজ হবে না। তো দেখো, আমি সেটাই বললাম তোমাদের যে পেশাগত শিক্ষায় প্রথমেই বললাম 50 থেকে 60 হাজার টাকা হামেশা ইনকাম করা যাবে। তো দেখো সেই কী কী আছে সেই পেশাগত শিক্ষা। দেখো পেশাগত শিক্ষা প্রথমেই রয়েছে দেখো নার্সিং এবং প্যারামেডিক্যাল। এই নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্স বা ডিপ্লোমা কোর্স করেও কিন্তু তোমরা নার্সিং ট্রেনিং করতে পারো। দেখো এখানে করলে কিন্তু তোমাদের অবশ্যই চাকরি একটা সিউরিটি রয়েছে। এরপরে রয়েছে তোমাদের মিডিয়া এবং মাস কমিউনিকেশান। এই মিডিয়া এবং মাস কমিউনিকেশান মানে সাংবাদিকতা, এর ক্ষেত্রে তোমাদের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এরপরে দেখো রয়েছে থার্ডে কী রয়েছে অ্যানিমেশন। এই অ্যানিমেশন করলেও তোমরা কিন্তু তোমরা অনেক পথ তোমাদের খোলা রয়েছে এবং তোমরা ভালো টাকা ইনকাম করে তোমরা কিন্তু চলতে পারবে। এরপরে পরে রয়েছে কি অ্যাপ্লিকেশান বা ওয়েব ডিজাইনিং। এই অ্যাপ্লিকেশান এবং ওয়েব ডিজাইনিং করে তোমরা কিন্তু চলতে পারবে। ওকে দেখো এরপরে রয়েছে ট্যাক্স কনসালটেন্ট বা চার্টার অ্যাকাউন্টেন্ট। এই চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করলে তোমরা কিন্তু অনেক দূর যেতে পারবে। দেখো এরপরে রয়েছে তোমাদের আইন মানে ল, এটাও নিয়ে দেখো এখন এটার অনেকটা প্রভাব মানে এর যে অ্যাক্টিভিটি বা এর যে মানে চাহিদা প্রচুর পরিমাণে এর কিন্তু চাহিদা বর্তমানে বেড়ে গেছে। যেটা আইন নিয়ে যেটা পড়াশোনা করা তোমাদের উচ্চ মাধ্যমিক পরেই কিন্তু এটা তোমরা করতে পারো। ওকে মানে যেটাকে বলা LLB। এরপরে দেখো তোমরা রয়েছে ফাইন আর্টস। ওকে তারপরে রয়েছে ফ্যাশন ডিজাইনিং। অনেকে তোমাদের শখ থাকে, অনেকে যারা ছোটোবেলা থেকে অনেকে তোমাদের শখ থাকে যে ফ্যাশন ডিজাইনিং হবে, ঠিক আছে। এই ফ্যাশন ডিজাইনিংয়ের জন্য তোমরা ভর্তি হতে পারো। এরপরে রয়েছে ফরেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিদেশি ভাষায় তোমরা শিক্ষা অর্জন করতে পারো। দেখো তোমরা যদি বিদেশি ভাষায় শিক্ষা অর্জন করো, জাপানিজ, চাইনিজ কিংবা অন্যান্য যেই ফরেনার ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, অবশ্যই তোমরা হামেশাই কিন্তু বিদেশে গিয়ে ভালো মাইনে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ মাইনে কিন্তু তোমরা চাকরি করতে পারবে। তো অবশ্যই তোমরা দেখতে পারো তো ফরেন ল্যাঙ্গুয়েজটি। এরপরে রয়েছে তোমাদের কি দেখো কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সাইবার সিকিউরিটি, ঠিক আছে। এই কম্পিউটার নেটওয়ার্কিং এবং সাইবার সিকিউরিটির মধ্যেও তোমাদের কিন্তু অনেক ভবিষ্যৎ রয়েছে। তো এই ছিল তোমরা যে গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক পাশ করা বা যে কলেজে ভর্তি হবে, তো কলেজে ভর্তি হওয়া তোমাদের যেই বিভিন্ন ওয়ে আমি কিন্তু তোমাদের বলে দিলাম। এখন তোমরা ডিসাইড করবে তোমরা কোন পথে পরিচালিত হবে বা কোন পথে যাবে। অবশ্যই তোমাদের বাবা মা চাইবে, তোমাদের আত্মীয় স্বজন চাইবে এবং তোমারও ইচ্ছে আছে যে এক অনার্স করবো। সুতরাং অনার্স আমি নিতে বারণ করছি, আর এই বারণ কথাটা তোমরা 3 থেকে 5 বছর আমি গ্যারান্টি দিলাম, এই 3 থেকে 5 বছর পর তোমাদের আমার কথা মনে পড়বে, GYB 7 চ্যানেলের কথা তোমাদের মনে পড়বে। তো তখন তোমাদের আর কিছু করার থাকবে না। আর এই জন্যই বললাম তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে তোমরা কী করবে, তোমরা ITI কিংবা ডিপ্লোমা আর অন্যদিকে আরও কিছু কিছু কোর্স রয়েছে যেমন পলিটেকনিক, তো এই কোর্সগুলো করো। অবশ্যই তোমরা দেখবে কোনো না কোনো দেখো বিভিন্ন রেলের চাকরি বলো কিংবা বিভিন্ন কোম্পানিতে চাকরি বলো, অবশ্যই এই ধরনের কোর্স কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে। অবশ্যই এই কোর্সগুলো করো, দেখবে তোমাদের পথ মসৃণ হবে। আর আমার কথায় তোমরা কেউ আবার বলছি তোমরা কেউ দুঃখ কষ্ট পেও না। তো কেন বলছি দেখো তোমাদের ভালোর জন্যই বললাম, আর আমি এই সিচুয়েশন বর্তমানে অবস্থা বর্তমানে পরিস্থিতি আমি বুঝতে পেরেছি। তাই তোমাদের কাছে এই ভিডিওর বার্তার মাধ্যমে আমি তোমাদের কাছে সবার কাছে যে সমস্ত ছেলে বা মেয়ে বা শিক্ষার্থীরা রয়েছে যারা আমার চ্যানেলকে ভালোবাসো, তোমরা আমাকে ভালোবাসো, তোমাদের ভালোর জন্য বললাম। এখন তোমরা ডিসাইড করবে তোমরা কোন পথে যাবে। তো দেখো এই ছিল আজকের আপডেট। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমরা ভালো থেকো, তোমরা কলেজে কিংবা তোমরা অন্য পেশায় প্রবেশ করতে চাও অবশ্যই তোমরা করো, যেটা ভালো বোঝো স্যারদের সঙ্গে কিংবা প্রাইভেট স্যার কিংবা তোমার টিউশন স্যার কিংবা তোমার স্কুলের বাবা মা কিংবা আত্মীয় স্বজন যারা আছে তাদের নিয়ে ডিসাইড করো তোমরা এখন কী করবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।